বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সুসংবাদ দিল বাপেক্স ভোলা নর্থ দুই কূপে মিলেছে গ্যাসের সন্ধান এখান থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন বাপেক্স কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় এই তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ভোলা নর্থ দুই এ গ্যাস পাওয়া গেছে এই কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব ভোলায় নতুন কূপে গ্যাস পাওয়ার ঘটনা প্রমাণ করে এই অঞ্চলে আরো অনেক গ্যাস মজুদ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই আরো বেশি অনুসন্ধান চালানোর পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বজরুল ইমাম এলএনজি আমদানি না করে সন্ধান পাওয়া গ্যাস দিয়েই বর্তমান চাহিদা মেটানো সম্ভব কিন্তু পাইপলাইন না থাকায় এই গ্যাস মূল ভূখণ্ডে আনা সম্ভব হচ্ছে না তাই এলএনজি আমদানি না করে এই গ্যাস জরুরি ভিত্তিতে জাতীয় গ্রিডে যুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি কিন্তু সরকার নিজস্ব গ্যাসের চেয়ে এলএনজি আমদানির উপরে বেশি জোর দিচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি এরকম ব্যবস্থাপনা করা উচিত ছিল যে এখানে তৈরি করার যে ব্যবস্থাপনাটা কিন্তু আমরা যেটা দেখছি এই দিকে সে পরিমাণ নজর সরকার দিচ্ছেন না এই গ্যাসটাকে কিভাবে ভূখণ্ডে নিয়ে আসা যায় তার কার্যক্রমে কোনো গতি নাই তার চেয়ে বরং বিপরীতে এলএনজিটা সহজভাবে নিয়ে আসা আসা যায় বলে সেই দিকেই সরকারের নজর বেশি